हेलो यूट्यूब वेलकम वन्स अगेन बुर्ज खलीफा जे भवन निये भिडियो करार जोन्नो अंतत कयेक हजार रिक्वेस्ट छिलो। बुर्ज खलीफा तार आकारे जेमन पृथिवीर सब भवन के छाड़िये गेछे तेमनी पृथिवीर सुउच्च भवनटिके निये भिडियो करार जोन्नो आमाकेओ जथेष्ट परिमाणे खाटते हयेछे। মাটির তলা থেকে সর্বোচ্চ চূড়া পর্যন্ত বুর্জ খলিফা রীতিমতো একটি রেকর্ডের ইন্ডাস্ট্রি। বুর্জ খলিফা পৃথিবীর একমাত্র ভবন যাতে প্রায় 24,000-এর বেশি জানলা রয়েছে। পুরো ভবনটি একবার পরিষ্কার করার জন্য প্রায় 3 মাসেরও বেশি সময় লেগে যায়। বুর্জ খলিফা নিয়ে এমন অসংখ্য তথ্য রয়েছে আমাদের আজকের ভিডিওতে। সিরিয়াসলি সারপ্রাইজড হওয়ার মতো এমন অসংখ্য ফ্যাক্ট উঠে আসবে আমাদের আজকের ভিডিওটিতে। তাই বুর্জ খলিফা সম্পর্কে জানতে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এন্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। সময়টা 2003 সাল, যখন পুরো আরব বিশ্ব তেল সমৃদ্ধ অর্থনীতির উপর ভর করে চলছিল। তখন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দেখলেন তার দেশের অর্থনীতির মাত্র 5% জ্বালানি তেলের উপর নির্ভরশীল, এবং একই সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অন্তত 200-এরও বেশি আকাশচুম্বী ভবনের নির্মাণ কাজ চলছিল। আর সবগুলো ভবনই ছিল কোনো না কোনো দেশ কিংবা অঞ্চলের জন্য আইকনিক টাওয়ার, যা অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। একটা ভবন একটি দেশের অর্থনীতিতে এত বড় ভূমিকা পালন করতে পারে সেটা বোঝার পরপরই তিনি সিদ্ধান্ত নিয়ে নেন পৃথিবীর সবচেয়ে বড় ভবনটি হবে দুবাইয়ে। 829.8 মিটার বা 2722 ফিট উঁচু, আধা কিলোমিটার লম্বা বুর্জ খলিফা যে মরুভূমিতে দাঁড়িয়ে আছে সেখানে একটা সময় মানুষের আনাগোনা ছিল না। কিন্তু এক বুর্জ খলিফাকে কেন্দ্র করে বর্তমান সময়ে দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ব্যস্ততম জায়গা হয়ে গেছে অতীতের সেই মরুভূমিটি। মাত্র 27 একর বা 11 হেক্টর জায়গার উপর দাঁড়িয়ে আছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা ডিজাইন করেছিলেন আমেরিকান আর্কিটেকচারাল কোম্পানি স্কিড্রোম উইংস অ্যান্ড মেরিলস বা SOM, যারা শিকাগোর উইলস টাওয়ার এবং নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ডিজাইনও করেছিলেন। বিশ্ববিখ্যাত এসব ডিজাইনের যে ফর্মুলা সেটা আবিষ্কার করেছিলেন বাংলাদেশি আমেরিকান আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার স্যার ফজলুর রহমান খান। আর পুরো ডিজাইনটিকে বাস্তবতায় রূপ দিয়েছে স্যামসাং CNT কর্পোরেশন। একদম উপরের থেকে বুর্জ খলিফার ডিজাইনটি যদি আপনি দেখেন তাহলে দেখতে ঠিক এমনটা দেখাবে। আর এই ডিজাইনটি তৈরি করার জন্য পুরোপুরিভাবে ফলো করা হয়েছে হাইম্যানু ক্যালিস ফুলকে। একইভাবে বুর্জ খলিফার পুরো ডিজাইনটিকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন স্প্রিং এর মতো পেঁচানো একটা ভাব নিয়ে উপরের দিকে সরু হয়ে উঠে গেছে। ডিজাইনের এই অংশটির জন্য পুরোপুরিভাবে ফলো করা হয়েছে ইরাকের সামারা শহরে অবস্থিত স্পাইরাল মিনারত মসজিদকে, যে মসজিদটি তৈরি হয়েছিল 848 খ্রিস্টাব্দে। বুর্জ খলিফা তৈরির সময় মাটির 140 মিটার গভীর পর্যন্ত ড্রিল করা হয়েছিল সয়েল টেস্টের জন্য। পরবর্তীতে মাত্র 40 মিটার গভীরে গিয়ে যে শক্ত পাথরের লেয়ার পাওয়া গেছে তাতেই বুর্জ খলিফার পাইলগুলো স্থাপন করা হয়েছে। আর প্রতিটি পাইলের মূল গভীরতা হচ্ছে বরাবর 50 মিটার। সব মিলিয়ে এমন 200 পাইলের উপর দাঁড়িয়ে আছে আজকের বুর্জ খলিফা। এর মধ্যে কিছু কিছু পাইলের গভীরতা 50 মিটারের চেয়েও কিছুটা বেশি। মাটির অত্যন্ত গভীর থেকে সারফেস লেয়ার পর্যন্ত 330,000 কিউবিক মিটার কংক্রিটের পাশাপাশি বরাবর 55,000 টন স্টিলের অবকাঠামো ব্যবহার করা হয়েছে বুর্জ খলিফায়। বুর্জ খলিফা তৈরির সময় সব মিলিয়ে প্রতিদিন প্রায় 12,000 মানুষ কাজ করত। আর এ পর্যন্ত বুর্জ খলিফা তৈরিতে যে পরিমাণ কর্মঘণ্টা ব্যয় হয়েছে তা ছিল বরাবর 22 মিলিয়ন আওয়ার্স, যা সব মিলিয়ে 2,20,00,000 ঘন্টারও বেশি। 12,000 মানুষের বিশাল এই দলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য 100-এরও বেশি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ডিজাইনার একসাথে 24 ঘন্টা কাজ করে গিয়েছিলেন। আর বিশাল এই কর্মযজ্ঞ নির্মাণের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত একদিনের জন্য কোনো দিন থামেনি। মাটির নিচের অংশের কাজ যখন পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছিল তখন থেকে প্রতি 3 দিনের মাথায় একটি করে ফ্লোর কমপ্লিট করা হতো, যাতে খুব সহজেই প্রমাণ করা যায় কত দ্রুত কাজ চলছিল বুর্জ খলিফার। যত দ্রুত বুর্জ খলিফা উপরের দিকে উঠছিল ঠিক তত বেশি সমস্যার সম্মুখীন হতে যাচ্ছিল নির্মাণকারীর টিম, যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক সমস্যা ছিল মরুভূমির তীব্র বালিঝড়। সমস্যা আরো বেশি বিপজ্জনক হয়ে যায় যখন ভবনটি 100 তলার বেশি উপরে চলে গিয়েছিল। সে সময় ভবনের সেন্টার পয়েন্ট খুঁজে বের করা মুশকিল হয়ে গিয়েছিল ইঞ্জিনিয়ারদের জন্য। আর এই সমস্যা সমাধানে তারা 3টি GPS স্টেশন স্থাপন করেছিলেন মাটিতে, এবং 1টি স্থাপন করেছিলেন ভবনের একদম উপরে। আর এইসব GPS সিগন্যালগুলোর মাধ্যমেই তারা ভবনের একদম সেন্টার পয়েন্ট খুঁজে বের করতে পারতেন। GPS সিগন্যালগুলোর কারণে ভবনের যে কোনো প্রান্তে কংক্রিটের ঢালাই করার জন্য তাদের কোনো ব্যাগ পেতে হয়নি। আর পৃথিবীতে এ পর্যন্ত সর্বোচ্চ উচ্চতায় কংক্রিটের ঢালাই ব্যবহার করা হয়েছে বুর্জ খলিফায়। বুর্জ খলিফার সর্বোচ্চ উচ্চতায় কংক্রিটের ঢালাই উঠানোর জন্য এক ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পেশাল হাইড্রোলিক পাওয়ার জেনারেটর ব্যবহার করা হয়েছিল। বুর্জ খলিফা সব মিলিয়ে 4,000 টনের স্টিল স্ট্রাকচারের সমন্বয়ে গঠিত। বিশাল এই স্ট্রাকচারের সেন্ট্রালে যে পাইপটি ব্যবহার করা হয়েছে তার ওজন 350 টন। নির্দিষ্ট এই একটি পাইপই লম্বায় প্রায় 200 মিটার। বুর্জ খলিফার নির্মাণাধীন সময়ে যে টাওয়ার ক্রেন ব্যবহার করা হয়েছিল সেটিও পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার টাওয়ার ক্রেন। দুটি টাওয়ার
ট্রেনের প্রতিটি গড়ে 25 টনেরও বেশি মালামাল বহন করতে সক্ষম ছিল। 2007 সালের জুলাইয়ে এসে বুর্জ খলিফা 512 মিটার উচ্চতা ছাড়িয়ে যায় এবং এটি হয়ে যায় পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার কোনো ভবন, যে রেকর্ডে বুর্জ খলিফা পেছনে ফেলে আসে তাইফে 101-কে। 156 তলা নির্মাণের পর বুর্জ খলিফার সামনে নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়ায়, যেটি ছিল বরাবর 300 ফুট উঁচু বিশাল একটি পাইপ। বিশাল আকারের এই পাইপটিকে এত উপরে উঠানোর জন্য কোনো টেকনোলজি পৃথিবীতে আবিষ্কৃত হয়নি, তাই সেটিকে এত উপরে স্থাপন করার জন্য বরাবর 25টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। সব মিলিয়ে 2 সপ্তাহের বিশাল কর্মযজ্ঞ শেষে 25টি খণ্ডকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যার ফলে বুর্জ খলিফা তার সর্বোচ্চ উচ্চতা 829.8 মিটারে পৌঁছতে সক্ষম হয়েছে। বুর্জ খলিফায় রয়েছে সব মিলিয়ে 57টি উচ্চ ক্ষমতা সম্পন্ন লিফ্ট। এসব লিফ্টগুলো প্রতি সেকেন্ডে 10 মিটারেরও বেশি যাতায়াত করতে পারে। ঘন্টায় প্রায় 40 কিলোমিটার গতিবেগে চলতে পারা লিফ্টটি গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত পৌঁছাতে সময় নেয় মাত্র 1 মিনিট। কিছুটা অবিশ্বাস হলেও সত্য, ঢাকার রাস্তায় যানবাহনের গতি গড়ে 8 কিলোমিটার। লিফ্টগুলোতে গড়ে 12 থেকে 15 জন মানুষ যাতায়াত করতে পারে। তবে বুর্জ খলিফায় এমনও লিফ্ট রয়েছে যেটি একসাথে 40 জন মানুষকে টপ ফ্লোরে নিয়ে যেতে সক্ষম। লিফ্টের পাশাপাশি বুর্জ খলিফায় রয়েছে 8টি এসকেলেটরস। এছাড়া গ্রাউন্ড ফ্লোর থেকে 160 তলা পর্যন্ত বুর্জ খলিফায় রয়েছে সব মিলিয়ে 2909টি সিঁড়ি। বুর্জ খলিফার ডিজাইনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এর ডিজাইনটি 3টি আলাদা কোণে বিভক্ত। বুর্জ খলিফায় প্রবেশের 3 দিক থেকে 3টি পথ রয়েছে, যার প্রতিটি আলাদা আলাদা। প্রথম প্রবেশদ্বারটি হচ্ছে বুর্জ খলিফায় বসবাসকারী 900 অ্যাপার্টমেন্টের রেসিডেন্সদের জন্য, যে প্রবেশদ্বারের লবিতেই ব্যবহার করা হয়েছে 196টি দেশের আলাদা আলাদা সিম্বল। সব মিলিয়ে এসব 900 অ্যাপার্টমেন্টই রয়েছে ভবনের 43 তলা থেকে 108 তলা পর্যন্ত। এসব রেসিডেন্সদের সার্ভিসের জন্য সার্বক্ষণিক নিয়ন্ত্রণে রয়েছে বিশাল আকারের অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত একটি টিম। ভবনের দ্বিতীয় এন্ট্রিজ যেটি রয়েছে সেটি হচ্ছে মূলত কর্পোরেটদের জন্য। বুর্জ খলিফার 111 তলা থেকে 154 তলা পর্যন্ত পুরোটাই হচ্ছে কর্পোরেট, যেখানে বিশ্বের নামী দামি সব কোম্পানিরা তাদের অফিস স্থাপন করেছেন। ভবনের তৃতীয় যে এন্ট্রিটি রয়েছে সেটি হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে 39 তলা পর্যন্ত, আর এটি পুরোটাই হচ্ছে বিশ্বের প্রথম আরমানি হোটেল। হোটেলের পুরোটা ডিজাইনই করেছেন জর্জিও আরমানি নিজে। একটা 5-স্টার হোটেল বলতে যা বোঝায় তার পুরোটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আরমানি হোটেল। রুম সুইটস, রেস্টুরেন্টস এবং জিমনেশিয়াম থেকে সব কিছুই রয়েছে এই হোটেলে। হোটেলের বাইরে কয়েকটি ফ্লোর জুড়ে রয়েছে আরমানি রেসিডেন্সেস। বুর্জ খলিফার 43 এবং 76তম স্কাইলবিতে রয়েছে বিশাল আকারের জিম, সুইমিং পুল এবং জেকোজেস। 123তম স্কাইলবিতে রয়েছে কর্পোরেট এবং রেসিডেন্সদের জন্য লাউঞ্জেসের ব্যবস্থা। বুর্জ খলিফার 309,473 স্কোয়ার মিটার প্রতিটি ফ্লোরে সব মিলিয়ে 27 ধরনের বিভিন্ন ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে। প্রতিটি টাইলসের আলাদা আলাদা সেন্সিটিভিটি রয়েছে, তাই টাইলসগুলোকে পরিষ্কার করার সময় যথেষ্ট পরিমাণে সতর্ক থেকে পরিষ্কার করতে হয়। বুর্জ খলিফার ফ্লোরগুলোকে পরিষ্কার করার জন্য স্পেশাল একটি টিমও রয়েছে। বুর্জ খলিফার ভেতরের প্রতিটি মিলিয়েন্সি পর্যন্ত প্রতিদিন পরিষ্কার করা হয়। পুরো বুর্জ খলিফা জুড়ে রয়েছে 24,348টি জানলা। সবগুলো জানলাকে যদি একসাথে কোথাও রাখা হয় তবে অন্তত 17টি ফুটবল মাঠের সমান জায়গার প্রয়োজন হবে। জানলার কাঠামোগুলোকে আটকানোর জন্য পুরো বুর্জ খলিফার ভেতরে এবং বাইরের অংশে যে পরিমাণ অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে সেটার পরিমাণ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস A380-র 5টি এয়ারক্রাফ্টের সমান। জানলাগুলোর বাইরেও বিশাল আকারের 1-1টি গ্লাসের আবরণে ঢাকা হচ্ছে বুর্জ খলিফা, যেসব গ্লাসগুলোর প্রতিটির উচ্চতা 10.5 ফুটের বেশি। নর্মাল দিনগুলোতেও যখন কাজের চাপ স্বাভাবিক থাকে তখন অন্তত 50 জন শ্রমিকের পুরো বুর্জ খলিফার বাইরের অংশ পরিষ্কার করতে 3 মাস সময় লেগে যায়। বুর্জ খলিফার গ্লাসগুলো পরিষ্কার করার জন্য এক ধরনের স্পেশাল ক্লিনিং সিস্টেম আবিষ্কার করেছেন একদল অস্ট্রেলিয়ান বিজ্ঞানী। যে সিস্টেমটি নিয়ে আসার জন্য বুর্জ খলিফা কর্তৃপক্ষকে খরচ করতে হয়েছে বরাবর $8 মিলিয়ন। তো এখন মনে প্রশ্ন জাগতে পারে বুর্জ খলিফার 1-1টি ফ্লোরের দাম কেমন। বুর্জ খলিফার প্রজেক্ট ডেভেলপার MR প্রপার্টিজ এর তথ্য বলছে বুর্জ খলিফার প্রতি স্কোয়ার ফিট ফ্লোরের দাম হচ্ছে $4,000। সেই হিসেবে প্রতি স্কোয়ার মিটারের দাম হচ্ছে $43,000। সহজ কথায় সাধারণভাবে যদি 1500 স্কোয়ার ফিটের কোনো ফ্লোর আপনি বুকিং দিতে চান বুর্জ খলিফায় তবে আপনাকে গুনতে হবে প্রায় $60,00,000। অর্থের এই পরিমাণটা বাংলা টাকায় প্রায় 50 কোটি টাকার সমান। পুরো বুর্জ খলিফায় রয়েছে বেশ কিছু ইমার্জেন্সি সেফটি রুম। যদি কোনো কারণে বুর্জ খলিফায় আগুন লেগে যায় তবে এইসব রুমগুলোতে অন্তত 2 ঘন্টারও বেশি আশ্রয় নিয়ে থাকা সম্ভব। রুমগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যে বাইরের আগুন কোনোভাবেই রুমগুলোর ভেতরে প্রবেশ করতে পারবে না। এছাড়া অন্তত আরও 12-খানেক সেফটি সিস্টেম ইনবিল্ট করা আছে পুরো বুর্জ খলিফায়। বুর্জ খলিফার বাইরে বিশাল একটি কৃত্রিম লেক রয়েছে। লেকটিতে যে পানির পোয়ারা স্থাপন করা হয়েছে সেটিও একটি বিশ্ব রেকর্ডকারী। এই পোয়ারার পানিগুলো বরাবর 150 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে। সহজ কথায় বুর্জ খলিফার 50 তলা উচ্চতা পর্যন্ত পানিগুলো পৌঁছে যেতে সক্ষম। বর্তমান বুর্জ খলিফা নিজেই একটি শহরের সমান প্রায়। সরাসরি প্রায় 35,000 মানুষের অ্যাকোমোডেশন সম্ভব বুর্জ খলিফায়। আর বর্তমান দুবাইয়ের অর্থনীতিতে $1.5 বিলিয়ন বেশি যোগান দিয়ে যাচ্ছে বুর্জ খলিফা।
বুর্জ খলিফায় প্রবেশের জন্য অন্তত 9টি প্যাকেজ রয়েছে, যার মধ্যে সর্বনিম্ন প্যাকেজটি $20 থেকে শুরু এবং সর্বোচ্চ প্যাকেজটি $379। সর্বশেষ আজকের যে বুর্জ খলিফা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে, তার পেছনের কারিগর কিন্তু দক্ষিণ এশিয়া বা ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোর সাধারণ শ্রমিকরা, যে ভবনের কাজ করতে গিয়ে 2011 সালে একজন শ্রমিক 147 তলা থেকে লাভ দিয়ে 39 তলায় এসে পড়েন এবং পরবর্তীতে দুবাই পুলিশ তাকে সুইসাইড বলে উল্লেখ করেছে। বর্তমান যে বুর্জ খলিফার প্রতি স্কোয়ার ফিট $4,000 বিক্রি হচ্ছে, নির্মাণ কাজ চলাকালীন সেই বুর্জ খলিফার শ্রমিকরা প্রতিদিন গড়ে পেয়েছেন মাত্র $3 থেকে $7 পর্যন্ত। বুর্জ খলিফার প্রতিটি প্রান্তে দক্ষিণ এশিয়ান শ্রমিকদের শ্রম গাথা। বুর্জ খলিফা নিয়ে আপনার যত কথা আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যত কথা আছে আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।